সাকিব কে আটকাচ্ছে না বিসিবি। সাকিবের হাতে আইপিএল খেলার এনওসি। দ্বিতীয় টি-20 পরে ভারতে পাড়ি জমাতে পারেন সাকিব আল হাসান, অথবা শেষ টি-20 খেলে ভারতে যাবেন তিনি। তবে কিছুটা খটকা লিটন ফিসদের ক্ষেত্রে। যদিও ফিসকে নিয়ে আপত্তি নেই বিসিবির, তবে লিটন যাবার সুযোগ পাচ্ছেন কি? প্রশ্নের উত্তর থাকছে প্রতিবেদনে। বাঁশের বাঁধে যেমন স্রোত আটকায় না, তেমনি ধরা বাঁধা নিয়মে সাকিব আটকান না। ঠিক সময়ের আগে পাল্টে দিলেন বাজির দান, হাতে নিলেন আইপিএলে যাবার অনুমতি। খেলা শেষ করে নয়, বরং কলকাতার ডেরায় যোগ দিবেন শুরু থেকেই। আর মুস্তাফিজুর রহমানকেও কোনো বাধা দিচ্ছে না বিসিবি, তিনি তো হাতে পেয়েছেন এনওসিও। তবে গুঞ্জন উঠেছিল সাকিব মুস্তাফিজুর গেলেও লিটন পারবেন কি না শুরু থেকেই যেতে। উত্তর হ্যাঁ। একাধিক নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে স্পোর্টস টাইমস নিশ্চিত হয়েছে সাকিবের সাথে একই ফ্লাইটে ভারত যাবেন লিটন দাসও। অর্থাৎ তিন খেলোয়াড়কেই ছুটি দিয়েছে বিসিবি, যা প্রশংসা কুড়াচ্ছে সব মহলে। যেহেতু আয়ারল্যান্ডের সাথে সিরিজ চলছে টাইগারদের, তাই খটকা ছিল বেশ কিছু। বিসিবি নিজেও জানিয়েছেন কড়া অবস্থানে তারা। তবে মুস্তাফিজ টেস্ট ক্রিকেটে না খেললেও আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছুটি পেয়েছেন সাকিবুল লিটন দাস। জাতীয় দলের খেলা থেকে ছুটি নিয়ে আইপিএলে খেলতে যাওয়া সাকিব আল হাসানের জন্য নতুন কিছু নয়। এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে আইপিএল খেলেছেন সাকিব। এবারও আইপিএলের মাঝপথেই পড়েছে আরেক টেস্ট ম্যাচ। এবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্ট ম্যাচ শুরুর আগেই আইপিএলে উড়াল দিবেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস। তিন ম্যাচের ওডিআই সিরিজ জয়ের পর ইতিমধ্যেই টোয়েন্টিও জয়ের ধারায় টাইগাররা। 31 মার্চ শেষ হবে টোয়েন্টি সিরিজ। অপরদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচটি শুরু হবে 4 মার্চ। টেস্ট দলে খেলেন না মুস্তাফিজ, তবে বর্তমানে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ অধিনায়ক লিটন দাস, তারা দুজনই যেহেতু এই ম্যাচে খেলবেন না, তাই নতুন কাউকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। সেক্ষেত্রে অনেকটা এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব সেই 2011 সাল থেকেই আইপিএল খেলছেন। 2016 সাল থেকে এই টুর্নামেন্টে পদচারণা রয়েছে মুস্তাফিজুর রহমানেরও। অবশ্য গত আসরে দল পাননি সাকিব আল হাসান, এবার আবার ফিরেছেন পুরনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে। তবে সাকিব ফিজদের ছাপিয়ে এই আইপিএলে বাড়তি নজর থাকবে লিটন কুমার দাসের উপর। কলকাতা নাইট রাইডার্সের অনেকেই নিয়মিত একাদশে দেখছেন লিটন কুমার দাসকে। প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পাওয়া লিটন দাসকে নিজের কলকাতার সেরা একাদশেও রেখেছেন হার্ষ সাবুগলের মতো ক্রিকেট পণ্ডিতরা। বাকি সব দেখা যাবে 1 তারিখ খেলার মাঠে। তবে জানিয়ে দেওয়া ভালো, কোনো কোনো সূত্র মতে যদি আজ টোয়েন্টির সিরিজ নিশ্চিত হয় সাকিবদের, তাহলে তৃতীয় ম্যাচ না খেলেই পাড়ি জমাতে পারেন তারা। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।